welcome back to my channel. আমি শতরূপা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি থাকি টেক্সাসের ডালাস কাউন্টিতে এবং আমি যে শহরে থাকি তার নাম আরভি। আজকে এই ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আজকে এখন এই মুহূর্তে আমরা আর্লিংটন যাচ্ছি। আর্লিংটনের যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে 30 মিনিটের ড্রাইভ। না ঘুরতে যাচ্ছি না, আজকে আমি কোভিড ভ্যাকসিনের ফার্স্ট ডোজ নিতে চলেছি, সেই জন্যই আমি আর্লিংটনে যাচ্ছি এখন। এতদিন টেক্সাসে ভ্যাকসিনেশনের উপরে রুল ছিল যে যাদের হেলথ রিলেটেড ইস্যুস রয়েছে এবং যারা অত্যন্ত বয়স্ক তাদেরকেই এই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। 29th March থেকে রুলটা চেঞ্জ হয়েছে, এখন 16 above যাদের এজ তারা সবাই এই ভ্যাকসিনের জন্য এলিজিবল। তো সেই মতোই আজকে যাচ্ছি আর্লিংটনের একটা ফার্মেসি থেকে আমি আজকে এই ভ্যাকসিনটা নেব। তার কারণ এই ভ্যাকসিন নেওয়ার জন্য প্রচণ্ড রাশ, সব স্লটস এখন বুক হয়ে গেছে। তো ফাইনালি যে ফার্মেসিতে অ্যাভেলেবল ছিল সেখানেই এখন যাচ্ছি। বেশ নার্ভাস লাগছে আমার, এরকম নয় যে আগে কখনো ভ্যাকসিন নেই, কিন্তু আজকে একটা অন্যরকম একটা নার্ভাসনেস হচ্ছে। কত দেড় বছর ধরে একটা এই কোভিড হয়ে যাবে একটা ভয় একটা আতঙ্ক নিয়েই তো বেঁচে আছি। তো ভ্যাকসিনটা নেওয়া আমার মনে হয় খুব দরকার, তো সেই জন্যই আজকে আমি নেব। তবে আজকে শুধু আমি নিচ্ছি, নবরুণ মানে আমার হাজবেন্ড আজকে ভ্যাকসিন নিচ্ছে না। বাইরে বেশ মেঘলা, ওয়েদারটা খারাপ নয় কিন্তু বেশ গুমোট একটা গরম আছে। আমরা অলমোস্ট চলে এসেছি, আর 1 মাইল। চিকো, আই এম নার্ভাস। নার্ভাস তুই নিজেই ভয় পাচ্ছিস, তাই জন্য তুই দোষটা নিস নি এখনো। ডেলিভারি 2 বছর হয়ে গেছে, সো অত কিছু চাপ নেই, কিছু হবে না। নিজে এখনো ভ্যাকসিন নেয়নি, ভয় পাচ্ছে, আর আমাকে বলছে যে ডোন্ট ওয়ারি, এটা জাস্ট লাইক অ্যানাদার ভ্যাকসিন। আমরা চলে এসেছি এই ফার্মেসিতে গিয়ে ভ্যাকসিনটা নেব। ভ্যাকসিনেশনের সময় নবরুণ সঙ্গে থাকতে পারবে কিনা সেটা কিন্তু এখনো জানি না। আমি এখন ফার্মেসির সিটিং এরিয়ায় বসে আছি। তারা আমাকে বলেছে 15 মিনিটস ওয়েট করতে, যদি আমার কোনো আনইজি ফিল হয় সেটা ওদেরকে ইনফর্ম করতে বলেছে। তো সেই জন্য আমি আর চিকু এখানে বসে আছি। হ্যালো, নবরুণ ফার্মেসি থেকে কিছু মেডিসিন কিনতে গেছে কারণ ওরা বললো যে ফিভার আসার একটা চান্স থাকলেও থাকতে পারে। এখন বাড়ি ফিরছি, এমনিতে কোনো প্রবলেম নেই, হাতে একটু পেন রয়েছে, যেমন নর্মাল ভ্যাকসিন নিলে যেরকম পেন ফিল হয় ঠিক সেরকমই, এক্সট্রা কিছু নয়। আমার সেকেন্ড ডোজ 20th April। এই ভিডিওটা করলাম তার কারণ হচ্ছে যে এই যে ভ্যাকসিনেশন প্রসেসটা যেটার মধ্যে দিয়ে আমি গেলাম আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এই ভিডিওটা আজকে করেছি। আর তার সঙ্গে সবাইকে বলবো যে ভ্যাকসিনটা নিয়ে নাও, অনেকেই আমি জানি খুব ভয় পাচ্ছে ভ্যাকসিনটা নিতে। কোভিডের আতঙ্ক থেকে বাঁচার জন্য এবং ফ্রিলি ঘোরাফেরা করার জন্য কিন্তু এই ভ্যাকসিনটা নেওয়া ভীষণভাবে দরকার, সেই জন্য সবাই এই ভ্যাকসিনটা নিয়ে নাও যত তাড়াতাড়ি সম্ভব। আজকের মতো এ পর্যন্তই, খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই অবশ্যই কোভিডের ভ্যাকসিন নিয়ে নাও, সঙ্গে থাকো আর আমার চ্যানেল অবশ্যই দেখতে থাকো, ফ্যাশন মাই প্যাশন বেঙ্গলি ব্লগ। বাই।